আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিও আমাদের এমসি উপরে আমাদের সিলেবাসের যে উপন্যাসটি রয়েছে নির্বাস সেই নির্বাস উপন্যাসের উপরে অল্প কিছু এমসি আমি তোমাদের সামনে তুলে ধরছি এ জায়গার থেকে তোমাদের অভিজ্ঞতাটা অনেকটাই বেড়ে যাবে তো আজকের প্রথম এমসি হচ্ছে এই বাস্তহারাদের যে ক্যাম্প ছিল তার নাম কী ক কতে বলা হচ্ছে সবুজ ক্যাম্প খ নীলমোহন ক্যাম্প গ হলুদ মোহন ক্যাম্প এবং ঘ লালমোহন ক্যাম্প তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ হলুদ মোহন ক্যাম্প এর পরের প্রশ্ন আসছে ভুবনবাবু কত টাকার বিমা করেছিলেন ক হাজার টাকা খ দুই হাজার টাকা গ দেড় হাজার টাকা ঘ চার হাজার টাকা তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক হাজার টাকা এর পরের প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ কিছু মন্তব্য এখানে তুলে ধরা হয়েছে এতে বলা হচ্ছে হলুদ হলুদমোহন ক্যাম্পে একবার বন্যা হলেও উদবাস্তরা সাত দিন ধরে স্কুল বাড়িতে থেকেছিল। বিতে বলা হচ্ছে স্থানীয় মারোয়ারি লঙ্গরখানা খুলেছিল সি তারা দুবেলা খেতে দিত দিনে ভাত ডাল তরকারি এবং রাতে পাতলা খিচুড়ি ডি স্কুলের ক্লাস এইটের ঘরটায় ছটি পরিবার আশ্রয় নিয়েছিল তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান ক সবগুলোই শুদ্ধ অর্থাৎ উপরে যে চারটি লাইন দেওয়া রয়েছে চারটি লাইনই কিন্তু এখানে শুদ্ধ এরপরের প্রশ্ন বিমির ক্যাম্পের ঠিকানা কি ছিল অপশন ক হলুদ হলুদমোহন ক্যাম্প গ্রুপ নম্বর ছয় তাবু নম্বর সাতাশ কার্ড নম্বর পাঁচশো সাতাশি খ হলুদমোহন ক্যাম্প গ্রুপ নম্বর ছয় তাবু নম্বর আটাশ কার্ড নং পাঁচশো সাতাশি এবং গ হলুদ মোহন ক্যাম্প গ্রুপ নম্বর পাঁচ তাবু নং সাতাশ কার্ড নম্বর পাঁচশো সাতাশি এবং ঘ হলুদ হলুদমোহন ক্যাম্প গ্রুপ নম্বর ছয় তাবু নম্বর পঁচিশ কার্ড নং পাঁচশো সাতাশি তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ক হলুদমোহন ক্যাম্প গ্রুপ নম্বর ছয় তাবু নং সাতাশ কার্ড নং পাঁচশো সাতাশি এই প্রশ্নটি আমার কাছে খুবই উল্লেখযোগ্য বলে মনে হয় এই উপন্যাসে এই প্রশ্নটি চলে আসতে পারে হয়তো বা এই প্রশ্নটি চলে এসেছে আমার এরকমই মনে হচ্ছে যদি না এসে থাকে তোমরা একটু দেখে নিও তাহলে এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই বেশি এর পরবর্তী প্রশ্ন থাকছে শুদ্ধ অশুদ্ধ অল্প কিছু লাইন তো এতে বলা হচ্ছে হলুদ মোহন ক্যাম্পের মোটামুটি দেখতে গেলে দুটি পাড়া ছিল এবং বিতে বলা হচ্ছে ক্যাম্পের কর তার ঘরের কাছাকাছি কতগুলো তাবুতে একটা ভদ্রলোকের পাড়া সি এই অংশের বেশি চিঠিপত্র আসতো কখনো কখনো পাঁচ থেকে দশ টাকা মানি অর্ডারও আসতো ডি হলুদমোহন ক্যাম্পে একটা গ্রন্থাগার স্থাপিত হয়েছিল সেখানে একশোটা বই দৈনিক পত্রিকা থাকতো তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ উপরের যে সমস্ত লাইনগুলো রয়েছে সেই সমস্ত লাইনগুলোই কিন্তু এখানে শুদ্ধ প্রশ্ন থাকছে ব্যবস্থা কখন থেকে শুরু হয়েছিল খ পঁয়তাল্লিশ গ বিয়াল্লিশ এবং ঘ চল্লিশ থেকে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ক তেতাল্লিশ থেকে রেশন ব্যবস্থা শুরু হয়েছিল পরের প্রশ্ন থাকছে শুদ্ধ অশুদ্ধ আরও কিছু লাইন এতে বলা হচ্ছে বজ্রযোগিনী থেকে কলকাতার পথ হয়ে মোহনে পৌঁছায় বিমি বি এই শহরের একটা বৈশিষ্ট্য হাট প্রতি মাসের শেষ দিকে বসে সি স্থানীয় গ্রামবাসীদের ভাষায় প্রতি মাসের মেলা হল এই হাট এবং দিতে বলা হচ্ছে সাধারণ হাটে স্ত্রী লোকেরা যায় না কিন্তু মেলায় যায় তো এই প্রশ্নটি উত্তর হবে অপশন ক উপরের যে সমস্ত লাইন রয়েছে চারটি লাইন চারটি লাইনই কিন্তু আমাদের শুদ্ধ এর পরবর্তী প্রশ্ন আসে ঠিক একইভাবে শুদ্ধ অশুদ্ধ এতে বলা হচ্ছে ক্যাম্পের সেই গুহকর্তা মারা গেছেন গিন্নি মেয়ের বাড়ি গেছেন বি ক্যাম্পের সবাইকে উঠে চলে যেতে হবে দণ্ড কারণে সিতে বলা হচ্ছে মহিদ বাবুর অ্যাম্বুলেন্স ডেকে হসপিটাল যাওয়াকে বাবু সমর্থন করেনি ডি সৌম্য থাকলে হ্যামলিনের বাসি ও আলার মতো যে দিক খুশি নিয়ে যেতে পারত তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ এখানে যে চারটি লাইন দেওয়া রয়েছে এই চারটি লাইনে কিন্তু এখানে শুদ্ধ হবে এর পরবর্তী প্রশ্ন দণ্ড কারণে যাবে না বলে শতকরা কতজন মালতির দরখাস্তে সই করে কতে বলা হচ্ছে পঞ্চাশ জন খতে বলা হচ্ছে ষাট জন গ আশি জন এবং ঘ নব্বই জন তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ক আশি জন এরপরের প্রশ্ন আসছে মোহন ক্যাম্পে বন্যা হয়েছিল কোন সময়কালে কতে বলা হচ্ছে পঞ্চান্ন এর মাঝামাঝি খ ছাপ্পান্ন এর মাঝামাঝি গ সাতান্ন এর মাঝামাঝি এবং ঘ চুয়ান্ন এর মাঝামাঝি তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন খ ছাপ্পান্ন এর মাঝামাঝি এরপরের প্রশ্ন থাকছে মন্তব্য এবং যুক্তি মন্তব্যতে বলা হচ্ছে ড্রাইভার হঠাৎ গাড়িটা থামায় যুক্তিতে বলা হচ্ছে কারণ কারণ ওই গাড়িতে আলো জ্বলছিল না তাই বাল্বটা বদলানোর জন্য বাস থামিয়েছিল তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ মন্তব্য এবং যুক্তি দুটোই এখানে শুদ্ধ এর পরবর্তী প্রশ্ন আসছে শুদ্ধ অশুদ্ধ কিছু লাইন এতে বলা হচ্ছে হলুদ মোহন হাট উনিশশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সময়কালে সৈন্য বিভাগের একটা বড় রকমের খাঁটি ছিল এটা খাঁটি হবে না ঘাটি হবে এর পরবর্তীতে বলা হচ্ছে এর নিদর্শন হল কয়েকটি জাহাজের মোচরানো দোমানো ভগ্নাবশেষ যা আছে প্রান্তরে দক্ষিণ সীমা ঘেঁষে সিতে বলা হচ্ছে এটি এখনও একটা ঘাটি কিন্তু বাস্তুহারাদের ডি ছ হাত বাই চার হাত তাবু এক একটিতে এক একটি করে অনেকগুলো পরিবার ছিল তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান ক অর্থাৎ উপরে যে চারটি লাইন দেওয়া রয়েছে চারটি লাইনে কিন্তু শুদ্ধ হবে এর পরের প্রশ্ন থাকছে ঠিক একইভাবে শুদ্ধ অশুদ্ধ কিছু মন্তব্য এতে বলা হচ্ছে সুরথের বাড়িতে তার স্ত্রী আর একমাত্র ছেলে ছিল বি উপন্যাসে বন্যা হয়েছিল ছাপ্পান্ন এর মাঝামাঝি সি চা বাগানে কাজের প্রথম মাসের মাইনে পেয়ে বিমলা শাড়িখানা কিনেছে এবং ডি বিমলা চা বাগানের কাজটি পায় সৌম্যর উদ্যোগে তো এই প্রশ্ন যেটির এটির উত্তর হবে অপশন ঘ অর্থাৎ ওপরে যে কয়েকটি লাইন এখানে দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু এখানে সঠিক এর পরবর্তী প্রশ্ন আসছে নেই দুঃখিত এতটুকুই প্রশ্ন ছিল তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও আর নিজেরা একটু শান্ত হয়ে সমস্ত কিছু ভাববার চেষ্টা করো একটি কথা বলে দেখো জীবনে যদি ভালো কিছু করতে পারো না তাহলে সারা জীবনটা ভালোই কাটবে এবং ভালোভাবেই সমস্ত কিছু তোমাদের কাছে ধরা দেবে যদি ভালোভাবে কোনো কিছু না করতে পারো তাহলে জীবনটা মোটেও কিন্তু ভালোভাবে কাটবে না তাই খুব শান্তভাবে এই সমস্ত ভিডিওগুলো দেখো বা ভিডিওগুলো যদি তোমাদের ভালো না লাগে আমার কথাবার্তা ভালো না লাগে তাহলে দেখো না অন্য কোথা থেকে দেখতে পারো বা অন্য কোনো বই পড়তে পারো কিন্তু একটা স্থিরতা রাখো বুঝলে মোটামুটি একটা স্থিরতা যদি নিজের মধ্যে আসে এবং ভালো কিছু করার চেষ্টা করো চেষ্টাটা চালিয়ে যাও তাহলে অবশ্যই আজকে না হয় কালকে তুমি অবশ্যই সাকসেসফুল হবে তোমরা ছোট থাকতে অনেক গল্প পড়েছো সেই সমস্ত যে মোটিভেশনাল গল্প সেগুলোতেও কিন্তু দেখা যায় যে লেগে থাকতে থাকতে একটা সময় ভালো কিছু করা যায় তো স্থিরতা রাখো এ জায়গার থেকে দেখো বা অন্য জায়গার থেকে দেখো যে কোনো জায়গা থেকে দেখো কিন্তু স্থির অনুযায়ী দেখো ভুল করো ভুল করলে আবার পরবর্তী সময় সেই ভুল সংশোধন করো সংশোধন করে নিয়ে আবার এগিয়ে চলো এইভাবেই চলতে চলতে অবশ্যই তোমরা জীবনে ভালো কিছু করতে পারবে আর যদি জীবনে ভালো কিছু না করতে পারো তাহলে জীবনটা কিন্তু খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করো অবশ্যই তোমাদের সঙ্গে ভালোই হবে তো আজকের ভিডিওতে এতটুকুই আলোচনা করা ছিল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের জন্য এতটুকুই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকো পাশে থাকো এবং দেখতে থাকো সমস্ত ভিডিও